শাখা তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে পরিষ্কার করা দেখেছেন কিন্তু আজকে আমি অন্যভাবে আপনাদের শাখা পরিষ্কার করা দেখাবো এতে যে শুধু শাখায় পরিষ্কার হবে তা নয় শাখার ভেতরে থাকা যে পোকা সেই পোকাও চলে যাবে এবং শাখা দীর্ঘদিন ধরে লাস্টিং করবে তাড়াতাড়ি চিট ধরবে না তাহলে চলুন বন্ধুরা নতুন পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাস অন করে এক গ্লাসের মতো জল বসিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং সোডা যা রং এবং দাগ তুলতে ভীষণভাবে সাহায্য করে দেখতে পেয়েছেন যখন জলটা হালকাভাবে গরম হয়ে যাবে তখন এখানে যে ময়লা দাগ লাগা শাখাগুলো আছে সেই শাখাগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ফুটন্ত জল নয় হালকা হালকা গরম জলে এটা ডুবিয়ে রেখে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দেখতে পেয়েছেন এখানে আমি হাফ লেবু খেটে তার থেকে রস বের করে দিয়ে দিচ্ছি এই দেখুন খুব বেশি ঘসাঘষি করবার দরকার নেই সহজেই কিন্তু ময়লা এবং দাগ উঠে যাবে ঠিক এই স্টেপটা হয়ে যাবার পর আপনাদের আরও একটা জিনিস আমি শাঁখাতে লাগাতে বলবো যাতে করে শাঁখা একদম ধপধপে পরিষ্কার হয়ে যাবে এবং তার সাথে ভেতরের পোকা কিন্তু একেবারেই মরে যাবে এবং লাস্টিং বেশি হবে এটা হলো বন্ধুরা প্রথম স্টেপ এখানে এক চামচ ময়দা এক চামচ বেকিং সোডা আর তার সাথে দুই চামচ ভিনেগার ভিনেগার টক জাতীয় জিনিস যদি আপনারা এখানে ভিনেগার না দিতে পারেন তাহলে এর পরিবর্তে লেবুর রস অ্যাড করবেন কোনো ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু সাবান ছাড়াই কিন্তু সুন্দরভাবে সমস্ত দাগ সহজেই শাখা থেকে তুলে দেবে এরপর খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে সাথে সাথেই নাহলে কিন্তু দানা বেঁধে যেতে পারে খুব বেশি আমি পাতলা করিনি দেখতেই পেয়েছেন এই দেখুন মিশ্রণটা একেবারে তৈরি হয়ে গেছে এরপর শাখাগুলো জলে প্রায় পনেরো মিনিটের মতো ডোবানো ছিল যাতে করে দাগ এবং ময়লা সহজেই ছেড়ে যায় এখন এই জলটা দিয়ে বেশিক্ষণ ঘষার দরকার নেই ওই দুই এক মিনিটের মতো একটু ভালো করে ঘষে নিলাম এই দেখুন ব্রাশের সাহায্যে ঘষে নিলাম এরপর বন্ধুরা এই যে জলটা দেখতে পেয়েছেন ময়লা জলটা এটা আমি রেখে দিচ্ছি পরে কাজে লাগবে এরপর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই শাখাতে চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশ্রণটা দেখুন মাখিয়ে নিয়েছি তো আপনারা যদি চান এইভাবে পরিষ্কার না করে শ্যাম্পু দিয়ে কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করবেন তাও অসুবিধা নেই তবে এইটা খুব ভালো কাজ দেয় আমি পুজোর সময় প্রায় মাঝে মধ্যে যখন শাঁখা পরিষ্কার করিয়ে মিশ্রণটা ব্যবহার করি তো এরকমভাবে আমি এটা রেখে দেবো কিছুক্ষণ তাহলে ভালো ছেড়ে যাবে বেশি ঘঁচতে হবে না কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে ময়লা জলটা ছিল এই জলে আমি একটা সিন্থেটিকের কাপড় ভিজিয়ে নিয়েছি তো ব্রাশে ঘষলেও ছাড়ে তবে এই মিশ্রণটা দিয়ে সিনথেটিকের কাপড় টুকরো যদি দিয়ে ঘষেন তাহলে খুব শীঘ্রই ছেড়ে যাবে এখন দেখুন আমি খুব ভালো করে এই শাখাগুলো ঘষে নিয়েছি আর এই যে দাগগুলো দেখছেন এই দাগগুলো কিন্তু শাখার দাগ এটা প্রথম অবস্থাতেই ছিল তো এরপর এইভাবে আমি ভালো করে ঘষে নেব এক্ষেত্রে সিনথেটিকের এই কাপড়ের টুকরোটাও আপনারা ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি এটাতে কাজ হয় এরপর দেখুন খুব ভালো করে ঘষে নিচ্ছি বাড়িতে যে শঙ্খ থাকে সেই শঙ্খও কিন্তু আপনারা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন শঙ্খ তো রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না মাঝে মধ্যে এই রকম পদ্ধতিতে শঙ্খ পরিষ্কার করে একেবারে পরিষ্কার ধপধপি করে নিতে পারেন এরপর আমি একটু খাঁজকাটা অংশগুলো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি আরও একবার ভেতরের অংশ ঘষে নিচ্ছি এরপর পরিষ্কার হয়ে যাবার পর আমি সেই জলটা আবার ব্যবহার করছি এই জলে আমি ফের শাখাগুলোকে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখুন শাখাগুলো পরিষ্কার হয়েছে আপাততভাবে উপরের যে ময়লা ছিল সেই ময়লাগুলো চলে গেছে চলুন আমি আপনাদের যে সেকেন্ড স্টেপ এটা দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে বন্ধুরা চুন নিয়েছি দেখতে পেয়েছেন হ্যাঁ সেই চুন যে চুনে সাহায্যে আমরা পান খাই পান সেজে খাই তো এখন এই চুনের কাজটা আমি আপনাদের বলে দিই শাঁখা কি কিন্তু শক্ত করে মজবুত করে শাঁখা সহজে অনেক সময় আমাদের হাতে ঠোকা হয়ে যায় এবং আঘাত লেগে শাঁখা ফেটে যাবার ভয় থাকে তো কিন্তু কোনোভাবে চিট ধরবে না যদি আপনারা এই চুন ব্যবহার করেন শাঁখা পরিষ্কার করবার জন্য যদি প্রথম স্টেপটা যদি আপনারা ইউজ না করেন শুধু এই চুন দিয়েই পরিষ্কার করে নেন ডাইরেক্ট তাও আমি বলবো ওটা আরও ভালো তো এই দেখুন খুব বেশি ময়লা হলে তখন আপনারা প্রথম স্টেপটা ব্যবহার করতেই পারেন তো এখন দেখুন এই দেখুন আমি খুব ভালো করে এরপরে চুন দিয়ে ঘষে নিচ্ছি চুন দিয়ে মাখি আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন দেখবেন শাখা কিন্তু একেবারে নতুনের মতো ধবধবে হয়ে গেছে শাখার ভেতরে অনেক সময় পোকা লাগে ও পোকাটা কিন্তু লাগবে না এবং ভেতরে পোকা থাকলেও তা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং শাখা দীর্ঘদিন লাস্টিং করবে দেখতেই পেয়েছেন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কত সুন্দর এরপর আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি এমনি নর্মালি জল দিয়ে ধুয়ে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাবেন যে শাঁখার রঙটা একেবারে বদলে গেছে একেবারে ধবধবে সাদা হয়ে গেছে অনেকে আবার টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে চান ওই কলগেট দিয়ে লেবুর রস দিয়ে হ্যাঁ তাতেও হয় কিন্তু শাখার ভেতরের পোকাকে ধ্বংস করবার জন্য এবং শাখাকে লাস্টিং করবার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই চুনের যে টিপসটা এটা ব্যবহার করতে পারেন তো পুজোর কয়েকটা দিন আর বাকি আছে মাত্র দুই থেকে তিন দিন আপনারা হাতের শাখাকে কিন্তু ঠিক এইভাবে গ্লেজি করে নেন এটা পুরনো আর এটা দেখুন আমি ঘষার পর আপনাদের দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্ত পুজো ভালো কাটুক আপনাদের ধন্যবাদ